নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দলীয় প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির, শিলচরে দীপায়ন। বরাকে 13টি আসনে লড়ছে বিজেপি, বাদ পড়েছেন 3 বিধায়ক। ভোটদাতাদের আকৃষ্ট করতে কাছাড়ে চালু পোল এক্সপ্রেস, উদ্বোধনে ডেসে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবশেষে সব জল্পনা কল্পনার ইতি ঘটল। বিগত 26 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন আসামসহ মোট 5টি রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করলে কোন দল থেকে কে দাঁড়াচ্ছেন তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। নেটিজেন থেকে অবসরপ্রাপ্ত প্রবীণরা সবার মুখে একই কথা, এতে বাদ যায়নি বরাক উপত্যকাও। শুক্রবার সব জল্পনা কল্পনাকে ইতি টেনে দিয়ে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করল। এদিন সন্ধ্যায় রাজধানী দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করল। দলের সাধারণ সম্পাদক অরুণ সিং আসন্ন মহাজোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের নাম ঘোষণা করেন। আসামের মোট 70টি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হল। তাছাড়া সাংবাদিক সম্মেলনে অরুণ সিং তুলে ধরে বলেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল মাজুলি এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঝালুকবাড়ি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, নেডা চেয়ারম্যান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য সভাপতি রঞ্জিত দাস প্রমুখ। রাজবাড়ি সে শ্রী বিজয় মালাকর, শ্রী জি পথার কান্দি, শ্রী কৃষ্ণেন্দু পৌল, করিমগঞ্জ উত্তর সে ডাক্তার মানস দাস, বদরপুর সে শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য, কালী কাট লিছেরা সে শ্রী সুব্রতনাথ, শিলচর সে শ্রী দীপায়ন চক্রবর্তী, সোনাই সে শ্রী আমিনুল হক লস্কর, ধলাই সে শ্রী পরিমল শুক্লবৈদ্য, উধারবন সে শ্রী মিহির কান্তি সোম, লখিপুর সে শ্রী কৌশিক রায়, বরখোলা সে শ্রী অমলেন্দু দাস, কটিগোরা সে শ্রী গৌতম রায়, হাফলং সে শ্রীমতী নন্দিতা গারলোসা, বোকাজন সে ডাক্তার নোমল মোমিন। বরাকে 13 আসনে লড়ছে বিজেপি, বাদ পড়লেন দিলীপ, কিশোর সহ অমরচাঁদ জৈন। প্রথম পর্যায়ে তালিকা প্রকাশ করল শাসক দল বিজেপি। বরাকের 13 আসনের প্রার্থী তালিকা থেকে ছিটকে পড়লেন বর্তমান 3 বিধায়ক। দলীয় টিকিট থেকে বঞ্চিত হলেন কাছাড়ের 3 বিধায়ক। শিলচর বিধানসভা কেন্দ্রের দিলীপ কুমার পাল, বরখোলার কিশোরনাথ ও কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন পেলেন না টিকিট। এদিকে শিলচরে টিকিট পেলেন দীপায়ন চক্রবর্তী, বরখোলায় অমলেন্দু দাস, কাটিগড়ায় টিকিট পেয়েছেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, লক্ষ্মীপুরে পেলেন না সদ্য দলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, দলীয় টিকিট ছিনিয়ে নিলেন জেলা সভাপতি কৌশিক রায়। সোনাই, ধলাই ও উধারবন্দে কোনো পরিবর্তন হয়নি। যথাস্থানে রয়েছেন 3 বিধায়ক আমিনুল হক লস্কর, পরিমল শুক্লবৈদ্য এবং মিহির কান্তি সোম। করিমগঞ্জ রাতাবাড়ি ও পাথারকান্দি কেন্দ্রে রয়েছেন 2 বিধায়ক বিজয় মালাকর ও কৃষ্ণেন্দু পাল। উত্তর করিমগঞ্জে মানুষ দাস, বদরপুর আসনে বিশ্বরূপ ভট্টাচার্য। হাইলাকান্দির কাটলিছড়ায় টিকিট পান সুব্রতনাথ, মধ্য হাইলাকান্দি আসনের প্রার্থী ঘোষণা হয়নি এখনও। আলগাপুর ও দক্ষিণ করিমগঞ্জ এজিবি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যদিও নামগুলো এখনও জানা যায়নি। জেলা প্রশাসনের উদ্যোগে ভোটদাতাদের আকৃষ্ট করার উদ্দেশ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার মক পোলিং সেন্টার শুরু করা হয়েছে কাছাড়ে, যার নাম দেওয়া হয়েছে পোল এক্সপ্রেস।
এদিন জেলাশাসক কার্যালয় চত্বরে জেলাশাসক কীর্তি জল্লি, ডিআইজি সাউদার্ন আসাম রেঞ্জ দেবজ্যোতি মুখার্জি, পুলিশ সুপার বিএল মিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পোল এক্সপ্রেস মূলত গ্রামাঞ্চলে সীমান্ত এলাকায় ঘুরবে। সাধারণ মানুষকে ভোট দেওয়ার প্রক্রিয়ার ডেমো দেখানো হবে গাড়ির মাধ্যমে। কাছাড় জেলার এসভিইপি উদ্যোগে আওতায় নতুন ভোটদাতাদের ভোটদানে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিশেষ করে মহিলারা ভোটদাতাদের এবছর সচেতন করার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে জেলাশাসক কীর্তি জল্লি বলেন, তিনি একজন মহিলা এবং জেলার নির্বাচন আধিকারিকও একজন মহিলা, তাই এবছর নতুন মহিলা ভোটদাতাদের বিশেষভাবে সচেতন করতে চান তিনি। পোল এক্সপ্রেস নামের এই মক পোলিং সেন্টার গাড়িটি বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবে। ভোট দিতে সচেতন করার সঙ্গে সঙ্গে কিভাবে ভোটদানের প্রক্রিয়ায় অংশ নিতে হয় সেটা বাস্তবিকভাবে দেখিয়ে দেওয়া হবে। এছাড়া আমরা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তরুণ ভোটারদের সচেতন করছি, বলেছেন কীর্তি জল্লি। लोएस्ट 10% वोटिंग पोलिंग स्टेशन में जाएगा, वहाँ पे अवेयरनेस करेंगे कि इतना आसान है आपका मतदान देना। ये ईवीएम मशीन भी है, लोगों को डर लगता है कि उसमें करंट शॉक होगा या कुछ भी होगा, तो उसका अवेयरनेस भी हम करेंगे। इसमें स्पेशल फोकस है कि फीमेल वोटर्स जो है, प्लीज़ कम आउट इन लार्ज नंबर्स। एक बार आप एक्सपीरियंस करने से आपको नेक्स्ट टाइम प्रॉब्लम नहीं होगा। और एक चीज़ है, हमारे नेहरू युवा केंद्र के वॉलंटियर्स जा रहे हैं समझाने के लिए लोगों को कि कैसे होती है वोटिंग प्रोसेस। दे देमसेल्स आर यूथ वोटर्स, दे देमसेल्स आर मेनी ऑफ देम आर फर्स्ट टाइम वोटर्स। वो भी जाके समझाएंगे कि ये हमारा हक है, ये हमारा गर्व है कि कछार की इतने सालों की हिस्ट्री जो है उसको हम सेलिब्रेट कर रहे हैं थ्रू डेमोक्रेसी। इसमें मिस्ट्री जो हमारी मैस्कॉट है, वो आप सभी से रिक्वेस्ट कर रही है कि मेरी सुंदर भविष्य के लिए आप आइएगा और आपका मतदान दीजिएगा। तो दिस विल गो टू बांग्लादेश बॉर्डर ऑल्सो। वी वॉन्ट टू कवर ऑल द रिमोट प्लेसेस कि आप आइए, पोलिंग इज वेरी ईजी, वोटिंग इज वेरी ईजी। इसमें कोविड के गाइडलाइंस भी बताएंगे, मास्क पहनने से हो जाएगा। सीनियर सिटीजन एंड पीपल विद डिसेबिलिटीज जो है उनके लिए फर्स्ट टाइम इलेक्शन कमीशन ने पोस्टल बैलेट का ऑप्शन दिया। सो आपके घर के कम्फर्ट से आप वोट दे सकते हो। मेरा पोलिंग टीम आपके घर तक पहुंचेगा आपके वोट के लिए। सो आई वुड रिक्वेस्ट दैट मोर एंड मोर पीपल साइन अप फॉर दिस। आपका फॉर्म 12D आप भर के दे देंगे तो वी विल कम टू योर हाउस। डीआईजी দেবজ্যোতি মুখার্জি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ এবং প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তবে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি ভোটদাতাদের নিজেদের সাংবিধানিক অধিকার সম্পন্ন করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। পুলিশ সুপার বিএল মিনা নির্বাচন বিভাগের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং জেলার প্রত্যেক ভোটদাতাদের ভোট দিতে আহ্বান জানান। পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছেন আইএস বিভোর আঘোড়া, তার সঙ্গে সহযোগিতা করছেন আধিকারিক বিকাশ ছেত্রী, রণবিজয় দাস সহ অন্যান্যরা। দল আমার উপর আস্থা রেখেছে, তার জন্য কেন্দ্র, রাজ্য সহ কাছাড় জেলার কর্মকর্তাদের শ্রদ্ধা জানাই শুক্রবার সন্ধ্যা রাতে রাজধানী দিল্লিতে শাসক দলের তরফ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের নাম ঘোষণার পর। ঠিক এমনটাই মন্তব্য করলেন শিলচর বিধানসভা কেন্দ্রের থেকে সদ্য নির্বাচিত ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার প্রার্থী দীপায়ন চক্রবর্তী। এদিন নাম ঘোষণার পর প্রথমে তার মা সহ প্রয়াত বাবা ও পরিবারের লোকেদের সাষ্টাঙ্গে প্রণাম জানান তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, কেন্দ্র সহ গোটা রাজ্য ও কাছাড় জেলার কর্মকর্তাদের উৎসাহ ও অগাধ সমর্থনে দল তাকে টিকিট প্রদান করতে পেরেছে, তার জন্যই তিনি কর্মকর্তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিন জনসাধারণের প্রতি ফের পদ্ম ফোটাতে আহ্বানও জানান তিনি। প্রথম অবস্থায় আমি আমার প্রদেশ লিডারশিপ, আমার সেন্ট্রাল লিডারশিপ ও কাছাড় জেলাতে যারা লিডারশিপ রয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আপনারা আমার উপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন। আমি সকল কার্যকর্তাকে আমি প্রথম আমি নমস্কার জ্ঞাপন করতে চাই। সকল কার্যকর্তা যেভাবে উৎসাহিত হয়ে আর আজকের দিনে ভারতীয় জনতা পার্টি আমাকে টিকিট দিয়েছে, আমি মনে করি এটাকে কার্যকর্তাকে সম্মান দেবো। আর সকল কার্যকর্তাকে নিয়ে আমরা আমাদের জেলা সভাপতি রয়েছেন, জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টির সিস্টেম রয়েছে, আমাকে দল আজকে মনোনয়ন দিয়েছে।
আর আমি দলের হয়ে কাজ করব। দল আগামীকালকে হয়তো প্রেস কনফারেন্স ডাকবে, কখন আমাদের কথা কি আছে সেটা নিয়ে আমরা বলব। আজকের দিনে আমাকে দল মনোনয়ন দিয়েছে, তো আমি আমাদের জেলা সভাপতির অনুমতিক্রমে আমরা প্রেসের সামনে আপনাদের সকলকে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির আগামী দিনের পদ্ধতি রয়েছে সে ব্যাপারে আলোচনা করব। বিশেষ করে আমার কোনো নির্বাচনী ইস্তাহার হয় না, কোনো কেন্দ্রীয় নির্বাচনী ইস্তাহার হয় না, সেটা দলের নির্বাচনী ইস্তাহার হয়। আর দল যেভাবে আমাকে আদেশ দেবে সেইভাবেই আমি কাজ করব। অনলাইন পরীক্ষার সুযোগ না দেওয়ায় ছাত্র বিক্ষোভে উত্তাল হলো হাইলাকান্দি এসএস কলেজ। শুক্রবার কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ইস্তাক আলোক মজুমদার অভিযোগ করে বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা হাইলাকান্দি সহ বরাক উপত্যকার বিভিন্ন কলেজের স্নাতক স্তরের প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের অনলাইন পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না, অথচ বিশ্ববিদ্যালয়ের নিজের ছাত্রছাত্রীদের কোভিড-19 প্রোটোকল দেখিয়ে অনলাইন পরীক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে। এসএস কলেজের বিগত করোনা পরিস্থিতির জন্য প্রতিটি বিষয়ে ছাত্রছাত্রীদের প্রায় 30% ক্লাস হয়নি বলে গুরুতর অভিযোগ করেন ছাত্রনেতা ইস্তাক। অপরদিকে পরীক্ষার রুটিনে রয়েছে একই দিনে দুটি পরীক্ষা। এছাড়াও ছাত্রছাত্রীদের দ্বিতীয় পরীক্ষার দিন রয়েছে বিধানসভায় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। এতে আসাম বিশ্ববিদ্যালয়ের মনগড়া এক তরফা সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন এবারের পরীক্ষার্থীরা। তাই বাধ্য হয়ে এদিন সকাল 10টা থেকে বিকেল 1টা পর্যন্ত কলেজের প্রধান প্রবেশ পথের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন কলেজ পড়ুয়ারা। কলেজের প্রাক্তন ছাত্র ফখরুল বড়ভূঁইয়া, ইমরান হাসান আহমেদ, মোরশেদ আলম মজুমদার, মোস্তাক আহমেদ মজুমদার, শাহিন চৌধুরী, সন্দগ্ধ অন্যান্য ছাত্রছাত্রীদের আন্দোলনের মাধ্যমে যখন পুরো কলেজ উত্তাল হয়ে ওঠে, তখন এসে হাজির হন হাইলাকান্দি সদর রাজস্ব চক্রের আধিকারিক তথা ম্যাজিস্ট্রেট ত্রিদীপ রায় এবং সদর থানার ওসি ইন্সপেক্টর প্রণব কুমার শইকিয়া। তারা হাইলাকান্দির জেলাশাসক মেঘানিধি দাহালের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে দুই দিনের ভিতরে এই সমস্যার সমাধান সূত্র বের করে দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এদিনের মতো তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন। जब हमने मेमोरेंडम सबमिट किया था, इसके दो दिन बाद उन्होंने रूटीन पब्लिश किया था। ऐसा रूटीन पब्लिश किया था जिस डेट पे हाइलाकान्दी पे नॉमिनेशन का टाइम है उस डेट पे एग्जाम चल रहा है हमारा। जिस टाइम पे वोट देना चाहिए उस टाइम पे हम एग्जाम देंगे। अगर एग्जाम के टाइम जब नॉमिनेशन का डेट है तब सारे गाड़ियाँ बुक कर लिया जाएंगे। अगर सिलचर से कोई स्टूडेंट यहाँ पे आके एग्जाम देने पे कोई भी दिक्कत होता है, अगर नहीं आ पाता यहाँ पर, अगर ये रेस्पॉन्सिबिलिटी असम यूनिवर्सिटी में लेंगे, अगर ये रेस्पॉन्सिबिलिटी पुलिस प्रशासन लेंगे तो हम यहाँ से उठ जाएंगे। जो रूटीन पब्लिश किया गया था वो रूटीन एग्जाम के 12 दिन पहले पब्लिश किया गया था। आप हमें बताइए ऐसा कोई यूनिवर्सिटी है 12 दिन पहले रूटीन पब्लिश करता है इसके बाद एग्जाम लेता है? असम यूनिवर्सिटी में जो स्टूडेंट पढ़ते हैं उनके लिए ऑनलाइन एग्जाम, असम यूनिवर्सिटी के अंदर में जो कॉलेजेस है उनके लिए ऑफलाइन एग्जाम, ये कैसे होगा? क्यों असम यूनिवर्सिटी एक तरह का स्टूडेंट को दो तरीके से देख रहा है? उनके लिए ऑनलाइन एग्जाम, हमारे लिए ऑफलाइन एग्जाम। हमने कुछ दिन पहले एक न्यूज देखा था गुवाहाटी में 2-3 कॉलेजेस को सील कर दिया गया क्योंकि कोरोना अभी भी खत्म नहीं हुआ। ये चीज मैं असम यूनिवर्सिटी को बता देना चाहता हूँ, यहाँ पर भी सिलचर से स्टूडेंट आगे पढ़ते हैं, अगर एक भी स्टूडेंट को कुछ हो गया तो ये रेस्पॉन्सिबिलिटी असम यूनिवर्सिटी को लेना पड़ेगा। হাইলাকান্দি বিধানসভা সমষ্টি থেকে আসন্ন নির্বাচনে আইনজীবী আফজল হোসেন লস্করকে এআইইউডিএফ দলের টিকিট প্রদানের জোরালো দাবি জানান হাইলাকান্দি এআইইউডিএফ দলের কর্মকর্তারা। দলে জন্মলগ্ন থেকে জড়িত ও নিঃস্বার্থভাবে কাজ করে আসা উচ্চশিক্ষিত ব্যক্তিদের দলীয় টিকিট প্রদানের দাবি জানান তাঁরা। শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দলের কর্মকর্তারা বলেন, আসন্ন মহাশিবরাত্রি উপলক্ষে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন তীর্থে এবার ভুবন মেলা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এখনও কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। যদি প্রশাসন অনুমতি দেয় তবেই মেলা অনুষ্ঠিত হবে, ঠিক এমনই কথা জানালেন ভুবন তীর্থ উন্নয়ন কমিটির সভাপতি বীরেশ চন্দ্র নাথ। শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, মহাশিবরাত্রিতে ভুবন বাবার পূজার্চনা হয় এদিকে আপাতত লক্ষ্য রাখা হয়েছে, তবে মেলার ব্যাপারটি জেলা প্রশাসনের উপর সম্পূর্ণভাবে বর্তায়, তাই প্রশাসন অনুমতি দিলে মেলা অনুষ্ঠিত হবে বলে জানান।
উল্লেখ্য, আগামী 10 এবং 11 মার্চ মহাশিবরাত্রিতে ভুবন পাহাড় স্থিত ভুবন বাবার পূজাচরণার প্রস্তুতি নিচ্ছে ভুবন তীর্থ উন্নয়ন কমিটি। আমরা পূজা যেটা যেটার মধ্যে আমরা কনসেন্ট্রেশনটা খুব বেশি আর কি, পূজাটা মন্দিরের পূজা, শিবরাত্রি যেটা মানে মহাশিবরাত্রি যেটা, এটা ঠিক বিধিমতো যাবে ফলো করতে পারি, এটার ব্যাপারে আমরা কনসেন্ট্রেশনটা আমরা বেশি 100% কনসেন্ট্রেশন। আর রিগার্ডিং মেলা, এটা হইলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এখতিয়ারের ব্যাপার, যদি পারমিশন পাওয়া যায় তো হইলো মেলার ব্যাপারটা আইব, না হইলে পরে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেই সঙ্গে আমরা ইতিমধ্যে আপনারা খবর পাইছেন বোধহয় আপনারা যে আমরা এখানে মানে বজরঙ্গলী মূর্তিও বহাইছি, গঙ্গা মূর্তি বহাইতেছি এবং গণেশ বাবারও একটা কনস্ট্রাকশন চলে গেল, তো ওই সমস্ত কিছু মানে ইয়ে নিয়ে আরই আমরা একটা ফিল্ড ইয়ে করছি আর অলরেডি পরিষ্কার করছি আর, যাতে ভক্তরা আইলে যাতে মানে ফিল্ডও থাকতে পারে, ঘুমাইতে পারে ইয়ে ভক্তরা যারা আর। হ্যাঁ, তো এটার ব্যাপারে দোকান টোকানের ব্যাপারে আমরা কোনো স্টেপ এখনও নিয়ে না, যারা খেললে কি নিয়ে না, এখন পারমিশন না হবো তো আমরা কইতাম পারি না যে আমরা মেলাটা উঠবো কিনা, মেলাটা যদি না হয় তো হইলে ভক্তরা যাতে কেন যাওয়ার সময় যাতে নিচে যাতে একটা রেগুলেশন থাকে। এখন গোটা দেশের সাথে বরাক উপত্যকায় শুরু হয়েছে কোভিড ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনের পর বৃহস্পতিবার দুপুরে জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার বিএল মিনা সহ অন্যান্য আধিকারিকরা কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেন। এদিন বিকেল 3টে নাগাদ শিলচর সিভিল হাসপাতালে ভ্যাকসিন নেন তাঁরা। উল্লেখ্য, কাছাড় জেলায় প্রথম কোভিড ভ্যাকসিন সিভিল হাসপাতালের ENT বিভাগের চিকিৎসক ডক্টর জুরি শর্মা, তার সাথে হাসপাতালে আরও 9 জন চিকিৎসক সহ নার্সরা ভ্যাকসিন নিয়ে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিলেন। পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর রবি কান্নান থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন নেন। সবই সে রিকোয়েস্ট করনা চাহতে হ্যায় কি ইয়ে সেফ হ্যায়, কোই রুমার্স কো বিলিভ না করে অর আপনা হেলথ প্রিকশনারি মোড পে লেনা হ্যায় তো প্লিজ ভ্যাকসিন দিজিয়েগা। আপ জেসে দেখে হ্যায় থোড়া মহারাষ্ট্র ইয়া কেরলা মে থোড়ে কেসেস রাইজ হো রহে হ্যায়, তো অভি তক প্যান্ডেমিক খতম নেই হুয়া হ্যায়, তো অভি ভি হমকো সতর্ক রহনা হ্যায়, ভ্যাকসিনেশন লিজিয়েগা জিতনা হো সকে প্লিজ। There are no side effects. हमारे SP साहब भी यहाँ हुए हैं, वो भी बताएंगे कैसे लग रहा है उनको वैक्सीन के बाद। जैसा कि अभी वैक्सीन लेने के बाद बिल्कुल अच्छा फील कर रहे हैं, ऐसे किसी तरह कोई साइड इफेक्ट नहीं है, सभी सभी फोर्स वालों से फोर्स से भी गुजारिश है कि सभी वैक्सीन लें और इसका कोई साइड इफेक्ट नहीं है। स्पेशली जा रहे हैं उनके लिए प्लीज टेक वैक्सीन सो दैट आपको भी कुछ मन में हिजक हो या डाउट हो वो भी क्लियर हो जाए, जितना हो सके वैक्सीन लीजिएगा। हमारे कचार पूरे जिले में काफी सेंटर्स में हम खोले हैं, जितना आ सकते हैं प्लीज आइएगा। शेष करार आगे विशेष विशेष खबर और एक बार दलियों प्रार्थी नाम घोषणा बीजेपी শিলচরে দীপায়ন। বরাকে 13টি আসনে লড়ছে বিজেপি, বাদ পড়েছেন 3 বিধায়ক। ভোটদাতাদের আকৃষ্ট করতে কাছাড়ে চালু পোল এক্সপ্রেস, উদ্বোধনে ডিসি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।